নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতে ঘড়িতে, আর আমি অভিনেতা বিধান দাস আপনার অভিনয় চর্চার সঙ্গে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, একজন মানুষের শুধু মুখ নয়, তার শরীরও কথা বলে, এবং একজন অভিনেতা হতে গেলে শরীর কথা বলাটা একটা মহান গুণ। আপনি কি জানেন যে অভিনেতা হওয়ার এই মহান গুণটা আপনার মধ্যে আছে, অর্থাৎ আপনার শরীরও কথা বলে? কি বিশ্বাস হচ্ছে না? আমি ছোট ছোট কয়েকটা ঘটনা বলছি, একটু মিলিয়ে নিন, দেখুন আপনার শরীরও কথা বলে কি না। ধরুন আপনি স্কুল থেকে বা কলেজ থেকে ফিরেছেন, রাস্তায় কারোর সঙ্গে ঝগড়া হয়েছে, আপনি বাড়ি ঢুকলেন, জাস্ট জুতো খুলছেন, আপনার মা আপনাকে দেখেই বলল, কি হয়েছে রে, কারোর সঙ্গে ঝগড়া টগড়া করেছিস? বন্ধু, আপনি কিন্তু কিছু বলেননি, অথচ আপনার মা সেটা বুঝে গেল কি করে? কিংবা ধরুন আপনি আপনার বন্ধুদের সঙ্গে বসে আছেন, আপনার মনটা খারাপ, কথা বলতে ইচ্ছে করছে না, আপনি চুপচাপ বসে আছেন, হঠাৎ একজন বন্ধু এসে জিজ্ঞেস করলো, হোয়াট হ্যাপেন্ড, হোয়াটস রং, কী হচ্ছে, মুড অফ কেন? বন্ধু, এই ছোটো ছোটো ঘটনাগুলো থেকে আপনি কী বুঝলেন? আপনি তো কোনো কথা বলেননি, তাহলে আপনার মা বা আপনার বন্ধু বুঝলো কী করে আপনার মনের মধ্যে কী চলছে? বন্ধু, আপনি কথা বলেননি, কিন্তু আপনার শরীর কথা বলেছে, এবং সেই শরীরই ভাষা তারা পড়তে পেরেছে, তারা বুঝতে পেরেছে, অর্থাৎ আপনার শরীরও কথা বলে। মুখে আমরা কেউ কোনো কথা বলিনি, আমরা কোনো ভাষা প্রয়োগ করিনি, অথচ সবাই সবটা বুঝে গেল। ভাষা প্রয়োগ করেছি বন্ধু, আমরা মুখ দিয়ে ভাষা প্রয়োগ করিনি, কিন্তু আমরা শরীর দিয়ে ভাষা প্রয়োগ করেছি, এটাকে বলা হয় বডি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ বন্ধু, বডি ল্যাঙ্গুয়েজ, বডি মানে শরীর, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, শরীরই ভাষা। একজন অভিনেতাকে এই শরীরই ভাষাটা বুঝতে হয়, এবং কি করে একটা চরিত্রের শরীরই ভাষা ঠিক করতে হয় সেটা জানতে হয়। এই শরীরের কথা বলাটা যদি আরেকটু উন্নত জায়গায় নিয়ে যাওয়া যায়, যদি আপনি চাইলেই আপনার শরীরকে কথা বলাতে পারেন, তাহলে আপনিও হয়ে উঠতে পারেন একজন ভালো অভিনেতা। তাই আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব, হোয়াট ইজ বডি ল্যাঙ্গুয়েজ, অভিনয়ের ক্ষেত্রে বডি ল্যাঙ্গুয়েজের ভূমিকা কী, কীভাবে আমরা একটা চরিত্রের বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করব। বিস্তারিত আলোচনার আগে একটা ছোট্ট আবেদন বন্ধু, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও দেখিয়ে দেয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। বন্ধু, হোয়াট ইজ বডি ল্যাঙ্গুয়েজ? বডি ল্যাঙ্গুয়েজ মানে শরীরই ভাষা, আমাদের শরীর যে কথা বলে। অনেক সময় আমরা মুখে কোনো কথা না বলেও আমরা অনেক কথা বুঝিয়ে দিতে পারি থ্রু আওয়ার বডি ল্যাঙ্গুয়েজ। এখন প্রশ্ন, একটা চরিত্রের বডি ল্যাঙ্গুয়েজ কী হবে সেটা আমরা কীভাবে ঠিক করব? কিসের দ্বারা নির্ধারিত হয় যে একটা চরিত্রের বডি ল্যাঙ্গুয়েজ কী হবে? বন্ধু, প্রাথমিকভাবে তিন চারটে জিনিস দিয়ে একটা চরিত্রের বডি ল্যাঙ্গুয়েজ নির্ধারিত হয়। বন্ধু পয়েন্টটা নোট করবেন, প্রাথমিকভাবে। কেন বলছি প্রাথমিকভাবে? আগামী দিনে যখন আপনি অনেক অ্যাডভান্স স্টেজে অভিনয় করবেন, আপনি যখন কোনো চরিত্র নিয়ে আরও অ্যাডভান্স স্টেজে কাটা ছেঁড়া করবেন, কোনো চরিত্রকে বিশ্লেষণ করবেন, তখন আপনি আরও অনেক ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম কারণ বা যুক্তি খুঁজে পাবেন আপনার ওই চরিত্রের বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করার জন্য। কিন্তু আপাতত প্রাথমিকভাবে তিন চারটে জিনিস যদি আমরা মনে রাখি, তাহলেই আমরা যে কোনো চরিত্রের বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করে ফেলতে পারবো। বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করার জন্য প্রথম যে বিষয়টাকে আমাদের গুরুত্ব দিতে হয় সেটা হচ্ছে কোনো চরিত্রের এজ, বয়স। হ্যাঁ বন্ধু, অ্যাকর্ডিং টু দ্য এজ একটা চরিত্রের বডি ল্যাঙ্গুয়েজ ঠিক হয়। আর বডি ল্যাঙ্গুয়েজের সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে দাঁড়ানো বা হাঁটা চলা। বন্ধু, আপনি যদি 40 বছর বয়সের কোনো চরিত্রে অভিনয় করেন, আপনি নিশ্চয়ই ঝুঁকে দাঁড়াবেন না। আবার আপনি যদি 90 বছরের কোনো চরিত্রে অভিনয় করেন, আপনি নিশ্চয়ই টান টান হয়ে দাঁড়াবেন না। সুতরাং বুঝতে পারছেন, বয়স হচ্ছে যে কোনো চরিত্রের প্রাথমিক বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করার প্রধান মাপকাঠি। সেকেন্ড যে পয়েন্টটা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কোনো চরিত্রের পেশা। হ্যাঁ বন্ধু, পেশার কারণেও কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যেতে পারে। একজন 80 বছরের মানুষ, সে যদি সারা জীবন মিলিটারিতে চাকরি করে থাকে, তাহলে তিনি যেভাবে দাঁড়াবেন, আর একজন 80 বছরের মানুষ যিনি সারা জীবন চাষের কাজ করে এসেছেন, তিনি কিন্তু সেভাবে দাঁড়াবেন না। আবার ধরুন একজন 50 বছরের মহিলা যিনি কোনো প্রাইভেট ফার্মে ম্যানেজারের চাকরি করেন, তার দাঁড়ানো আর একজন 50 বছরের গ্রামের গৃহবধূর দাঁড়ানো কিন্তু কোনোভাবেই এক হবে না। অর্থাৎ
পেশাও কিন্তু যে কোনো চরিত্রের বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করার ক্ষেত্রে প্রাথমিকভাবে ভীষণভাবে মনে রাখতে হয়। থার্ড যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে যে কোনো চরিত্রের সামাজিক অবস্থান, অর্থাৎ সেই চরিত্র সমাজে কোথায় বিলং করে। তিনি যদি সমাজের অত্যন্ত গণ্যমান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি হন তার বডি ল্যাঙ্গুয়েজ একরকম হবে, আবার যদি উল্টোটা হয় তাহলে তার বডি ল্যাঙ্গুয়েজ অন্য রকম হবে। এটাও কিন্তু মাথায় রাখতে হয় যে সেই চরিত্রের বা সেই ব্যক্তির বা সেই মহিলার সামাজিক অবস্থানটা কী, তার উপরে কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ প্রাথমিকভাবে ঠিক হয়। বডি ল্যাঙ্গুয়েজ নির্ধারণ করার জন্য ফোর্থ যে পয়েন্টটা বলবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বন্ধু, অভিনয় করতে গেলে এটা মাথায় রাখতেই হবে, সেটা হচ্ছে সিচুয়েশন। হ্যাঁ বন্ধু, অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন একটা চরিত্রের বডি ল্যাঙ্গুয়েজ পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ যে দৃশ্যে অভিনয় করছেন সেই দৃশ্যে সেই চরিত্রের অবস্থাটা কী তার উপর ডিপেন্ড করে তার বডি ল্যাঙ্গুয়েজ কীরকম হবে। একটা ছোট্ট উদাহরণ দিলে হয়তো এই বিষয়টা আপনার কাছে আরও পরিষ্কার হবে। ধরুন একটি 40 বা 50 বছরের চরিত্র, সে আগের দিন অফিস যায়নি, পরের দিন অফিস যাওয়ার পরে তার বস তাকে চেম্বারে ডেকে বকাবকি করছে, কালকে আসেননি কেন? না মানে আসলে কালকে না খুব শরীর খারাপ হয়েছিল। শরীর শুধু আপনাদেরই আছে, আপনাদের শরীর খারাপ হয়, আমাদের আর হয় না, যত সব যান যান কাজ করুন। বন্ধু, এখানে ওই চরিত্রের বডি ল্যাঙ্গুয়েজ একটুখানি আমতা আমতা, একটুখানি গুটিয়ে যাওয়া, একটুখানি সরি ফিলিংস, একটুখানি অপরাধীর মতো। কিন্তু সেই চরিত্রটাই যখন বাড়িতে তার বাড়ির কাজের লোক আসেনি বলে তাকে বকাঝকা করে, কালকে আসেনি কেন? না মানে কালকে আসলে শরীরটা একটু খারাপ হয়েছিল। হ্যাঁ, যত শরীর তোমাদেরই খারাপ হয়, আমাদের আর শরীর নেই, যত সব যাও যাও কাজ করো। বন্ধু, একই চরিত্র একই সংলাপ কিন্তু সিচুয়েশনটা আলাদা। অফিসে তিনি কর্মচারী, বাড়িতে তিনি মালিক, এই সিচুয়েশন আলাদা হয়ে যাওয়ার জন্য এই চরিত্রটার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু পুরোপুরি আলাদা হয়ে যায়। তাই একজন অভিনেতাকে এটা মাথায় রাখতে হয় যে কোন সিচুয়েশনে সেই চরিত্রটা আছে তার উপর ডিপেন্ড করবে সেই চরিত্রের বডি ল্যাঙ্গুয়েজ কী হবে। বন্ধু, যে কোনো চরিত্রের প্রাথমিক বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করার জন্য এই ছোট ছোট কয়েকটা পয়েন্ট মাথায় রেখে আপনি যদি কোনো চরিত্রের বডি ল্যাঙ্গুয়েজকে পারফেক্ট করতে পারেন তাহলে আপনিও খুব সহজে হয়ে উঠতে পারেন একজন অসাধারণ অভিনেতা। আমি এই ভিডিওর শুরুতেই বলেছি, যখন আরেকটু অ্যাডভান্স স্টেজে অভিনয় করবেন, আরেকটু অ্যাডভান্স স্টেজে কোনো চরিত্রকে নিয়ে কাটাছেঁড়া করবেন, বিশ্লেষণ করবেন, তখন কিন্তু আরও অনেক ছোট ছোট পয়েন্ট পেয়ে যাবেন যেগুলো দিয়ে আপনি খুব সহজে সেই চরিত্রের বডি ল্যাঙ্গুয়েজটা নির্ধারণ করতে পারেন। কিন্তু প্রাথমিকভাবে এই কয়েকটা পয়েন্ট যদি আপনি মাথায় রাখেন তাহলে যে কোনো চরিত্রের বডি ল্যাঙ্গুয়েজ আপনি খুব সহজে নির্ধারণ করতে পারবেন। আজকের ভিডিও আপনার কেমন লাগলো আমাকে লিখে জানান, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে অল করে দেবেন যাতে আমার প্রত্যেকটা আলোচনা প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছয়, কারণ আপনি আমার কাছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চর্চায় থাকবেন, আপনার অভিনয় জীবনে শ্রীবৃদ্ধি কামনা করি, নমস্কার।